না এগুলো নিয়ে এখনো কথা হয় নাই, বাট বোর্ডের সাথে কথা হবে। এই প্রশ্নের অ্যানসার দেইনি? না না দেন নাই। ওনারা যদি বলে থাকেন তাহলে তো আমি আত্মবিশ্বাসী। ইনজুরিতে ছিলাম, সো মিস করার কোনো চান্স ছিল না, মানে আমি ফিট থাকলেও তো খেলতে পারতাম না। সো ইনজুরিতে যেহেতু ছিলাম অত মিস করার সুযোগ আসে না আসলে। এখন কি অবস্থা ইনজুরি? প্র্যাকটিস শুরু করেছি, আরও কিছুদিন সময় লাগবে। বলিং ফিঙ্গার যেহেতু, সো স্বাভাবিকভাবেই কিছুদিন সময় লাগবে, বাট ইম্প্রুভ হচ্ছে ভালোই। বিসিবি ডক্টরের সাথে কথা হয়েছিল, আপনাকে গতকাল অবজারভেশন করেছে, ওনারা বলেছেন যে বিপিএলের শুরু থেকেই আপনাকে ফুল ফিট পাওয়া যাবে, আপনি কতটুকু আছেন? ওনারা যদি বলে থাকেন তাহলে তো আমি আত্মবিশ্বাসী। সাকিব, ইলেকশনের আগে আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আসলে বিসিবির একটা দায়িত্ব নিতে চান, এখন তো অনেক রদবদল হবে, তো আপনার কী মনে হয়? আপনার চাওয়াটা কি? তাই কে বলল রদবদল হচ্ছে? না না, অনেক কিছুতে তো মন্ত্রিসভা গঠন হবে। বিসিবির পদ কি মন্ত্রিসভার সাথে? না না না, সেটা না, আরও তো অনেক উপরে আছে। ভাই আমি কিছু জানি না আর এইগুলো নিয়ে আমার বলা মুশকিল কিছু আসলে। আপনি মাঠের কথা বললে সেটা নিয়ে অ্যান্সার দিতে পারবো। রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করছে ইয়ে ছাড়া? স্বাভাবিকভাবেই তাদের দলটা ভালো আছে, আমার মনে হয় ব্যালেন্স দল, সাথে সাথে অন্যান্য দলগুলো অনেক শক্তিশালী। বাট যেহেতু রংপুর রাইডার্স প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও তাদের সেটাই টার্গেট থাকবে। এটা তো রংপুর রাইডার্স ডিসিশন দিবে, এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সার পাবেন। আমার মতামতের উপরে তো ডিপেন্ড করে না, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবসময় ওনাদের উপরে ডিপেন্ড করে যে তারা কাকে চাই, কীভাবে চাই, এবং তারা সেভাবেই প্ল্যান করে। আড়াই মাসের মতো হচ্ছে যে মাঠের বাইরে কোনো ফিটনেসের কাজ করিনি, স্কিলের কাজ করতে পারিনি, তো স্বাভাবিকভাবে রেডি হওয়ার জন্য তো সময় লাগবে, সেই কারণে আসলে সময় নষ্ট করতে চাইনি। না এগুলো নিয়ে এখনও কথা হয় নাই, বাট বোর্ডের সাথে কথা হবে, যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে সবাই মিলে যেটা ভালো ডিসিশন মনে করবে সেটাই নিবে আসলে। আর এই প্রশ্নের অ্যান্সার আমি মোটামুটি 8-10 বার দিয়ে দিচ্ছি। প্রতিবারই তো বেশি এক্সপেকটেশন থাকে, এবারও তাই থাকবে। যেহেতু টি টোয়েন্টি ফর্মেটটা লাস্ট এক বছর আমরা খুব ভালো খেলেছি, টিমটাও এখন ব্যালেন্সড আছে, ফর্মেও আছে, সবাই ভালো খেলছে, নিউজিল্যান্ডেও সবাই ভালো খেলেছে, সো স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন তো বেশি থাকবেই। খেলা হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে, যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা স্যুট করবে বেশি, সো আমাদের সুযোগ আছে। এই প্রশ্নের অ্যান্সার দেইনি? না না দেন নাই। ও আজকে দেইনি, এর আগে দেইনি কয়দিন হলো? এমপি হওয়ার আগে যারাই আপনারা গেছেন সবাই তো এই প্রশ্নই করছেন সবার আগে। হ্যাঁ না, সেটা এমপি হওয়ার আগে হয়ে গেছে। বারবার তাহলে অন অফ করবো। যতটুকু চ্যালেঞ্জিং হওয়া উচিত ততটুকুই চ্যালেঞ্জিং, এর চেয়ে বেশি আর কি হবে।